আমি প্রথমেই ভাষা শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার ব্যক্তিগত এবং একাডেমির পক্ষ থেকে মহান ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনার অংশ হিসাবেই অমর একুশে গ্রন্থমেলা উদযাপিত হয়। বাংলা একাডেমি ভাষা আন্দোলন এবং শহীদদের স্মরণে, অমর একুশে স্মরণে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অনুষ্ঠান হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। গ্রন্থমেলা এখন আর শুধু বাংলা একাডেমির নয়, সমগ্র জাতির, শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের একটি প্রিয় অনুষ্ঠান। শুধু বাংলা ভাষাভাষী বলবো কেন, সারা পৃথিবীরই সকল সংস্কৃতির, সকল দেশের সংস্কৃতিবান, সাহিত্য অনুরাগী মানুষের কাছেই বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা একটি প্রিয় জায়গা হিসাবে আস্তে আস্তে স্থান করে নিচ্ছে। অমর একুশে গ্রন্থমেলার মধ্য দিয়ে আমরা সমগ্র বিশ্ববাসীর কাছে বাংলাদেশের যে উন্নত সংস্কৃতি, যে সাহিত্য, যে ঐতিহ্য, সেটা আমরা এই গ্রন্থমেলার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করি। এবারের অমর একুশে গ্রন্থমেলা 2018 নিয়ে অনেক কথা হয়েছে, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিষয়ে কথা বলেছি। এখন আজ অমর একুশে গ্রন্থমেলার 19তম দিন, আজ 19শে ফেব্রুয়ারি। আমরা লক্ষ্য করে দেখেছি যে এইবারের বইমেলা অনেক সুন্দর হয়েছে, অনেক প্রাণবন্ত হয়েছে বলে সবাই আমাদের প্রশংসা করেছেন। বাংলা একাডেমি এই গ্রন্থমেলা আয়োজন করতে পেরে অনেক খুশি এবং অনেক আনন্দিত। আমরা আমাদের কর্তব্যের অংশ হিসাবেই এই পুরো গ্রন্থমেলার জন্য এক মাস, এবং অনেকে আমরা আছি যারা ডিসেম্বর, জানুয়ারি এই 2 মাসও অক্লান্ত পরিশ্রম করে থাকি। যদি গ্রন্থমেলা সফল হয় তাহলে বাংলা একাডেমির কর্মীদের মুখে হাসি ফোটে, আমরা আনন্দ অনুভব করি, আমরা গর্ব অনুভব করি। এবারে গ্রন্থমেলার নানা দিক নিয়ে অনেক কথা হয়েছে। আমরা এবারে গ্রন্থমেলাকে অনেক সুন্দরভাবে বিন্যস্ত করার চেষ্টা করেছি শুরু থেকেই। গ্রন্থমেলার পরিসর অনেক বেড়েছে, স্টলের সংখ্যা বেড়েছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, এবং আমরা এই 19 দিনে লক্ষ্য করেছি আমরা যেভাবে আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী গ্রন্থমেলায় অসংখ্য মানুষ এসেছেন, অসংখ্য বই বিক্রি হচ্ছে প্রতিদিন, এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে আমরা দেখেছি গতবারের চেয়ে বেশি সংখ্যায় নতুন বই প্রকাশিত হয়েছে, গতবারের চেয়ে বেশি অর্থের বই ইতিমধ্যে বিক্রি হয়েছে। এই যে মানুষের অংশগ্রহণ, এই যে বই বিক্রি, এই যে মানুষের আন্তরিকভাবে বইমেলা প্রাঙ্গণে আসা, ঘুরে বেড়ানো, এটি আমাদের জাতিগত, আমাদের যে সংস্কৃতির প্রতি আমাদের যে অন্তঃপ্রাণ ভালোবাসা, সেটারই প্রকাশ। আমরা সকলকে গ্রন্থমেলায় যারা অংশ নিয়েছেন, প্রকাশক হিসাবে যারা অংশ নিয়েছেন, গ্রন্থমেলায় যারা বই কিনতে আসছেন, গ্রন্থমেলায় যারা ঘুরতে আসছেন শুধু, তাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা যেটা আগে বলেছিলাম যে এবারে গ্রন্থমেলায় আমরা অনেক নতুন নতুন বিষয় যুক্ত করেছি। এর একটি বিষয় ছিল শিশু প্রাঙ্গণ বা শিশু চত্বর। এবারে শিশু চত্বরকে আমরা অনেক বড় করে বিন্যস্ত করেছি। আমরা লক্ষ্য করেছি এর মধ্যে যে কদিন আমাদের শিশু প্রহর ছিল, আমরা গ্রন্থমেলায় প্রতি বছরই শুক্র এবং শনিবারে সকাল 11টার থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করি। এবার শিশু প্রহরগুলোতে অনেক শিশু, অনেক কিশোর অংশ নিয়েছে, এবং সেই দিন তাদের যে প্রাণবন্ত অংশগ্রহণ, তাদের যে হৈ হুল্লোড়, তাদের যে ঘুরে বেড়ানো, সেটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে। আমরা ভেবেছি যে আমরা আমাদের যে লক্ষ্য নতুন প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতির কথা, আমাদের বইয়ের কথা জানাইতে চাই, সেটি আমরা অনেকটাই সার্থক হয়েছে বলে আমাদের মনে হয়। সামনে 20 তারিখ এবং 21 তারিখ রয়েছে, 21শে ফেব্রুয়ারি। আমরা জানি সেই দিনে অনেক মানুষ গ্রন্থমেলায় আসবেন, লাখ লাখ মানুষ আসবেন। আমরা সবাইকে আহ্বান করব সেই দিন আমরা সবাই সুশৃঙ্খলভাবে মেলা প্রাঙ্গণে আসব। আমরা জানি যে সেদিন মানুষের ঢল নামবে, শাহবাগ থেকে শহীদ মিনার, শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমি, বাংলা একাডেমি হয়ে TSC এবং পুরো প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান মানুষে ভরে যাবে, জনারণ্য তৈরি হবে। কিন্তু আমরা জানি যে সেই জনারণ্যের মধ্যেও আমরা আমাদের শৃঙ্খলা রক্ষা করি,
আমরা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করি এবং বইমেলায়ও আমরা ব্যাপক সংখ্যায় এসে বই কিনি, ঘুরে বেড়াই। সুতরাং 21শে ফেব্রুয়ারি এবং তার আগের দিন 20শে ফেব্রুয়ারি এবং তারপরে যে শুক্র এবং শনিবার হবে, কিংবা 27 কিংবা 28 তারিখ, সেই দিনগুলোতেও প্রচুর ভিড় হবে, অনেক মানুষ বইমেলায় আসবেন। আমরা সবাইকে আহ্বান করব, অনুরোধ করব, সবাই আসবেন, যার যার পছন্দের বই কিনবেন, যার যার প্রিয় লেখকের বই কিনবেন। অনেক লেখক আমাদের বইমেলায় প্রতিদিন আসেন, অনেক প্রখ্যাত ব্যক্তি, অনেক সেলিব্রিটি আমরা যাদেরকে বলি তারা আসেন, এবং তারা তাদের কারণে আমাদের বইমেলা একটি নতুন ব্যঞ্জনা পায়। আমরা বিশিষ্ট লেখকদের বইমেলায় সারাক্ষণ স্বাগত জানাই। আমাদের বইমেলা এবার একটি সুন্দর মোড়কোন্মোচনের ব্যবস্থা রাখা হয়েছে, গতবারও ছিল, কিন্তু এবারের ব্যবস্থাটি আরও সুন্দর এবং আরও বড় পরিসরে করা হয়েছে। অসংখ্য মানুষ প্রতিদিন এসে সেই মোড়কোন্মোচনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বইমেলার সোহরাওয়ার্দি উদ্যানের অংশের সাথেই রয়েছে আমাদের নাট্য উৎসবের জায়গা, প্রতিদিন নাটকের আয়োজন হয়। এরকম একটা বইমেলাকে কেন্দ্র করে এত বিপুল পরিমাণের আয়োজন পৃথিবীর কোনো দেশে বইমেলা হয় না। আমাদের সুযোগ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে বইমেলা অংশ নেওয়ার। আমরা দেখেছি বইমেলা ওসব অনুষ্ঠানে বা ওসব দেশে শুধু একটি বাণিজ্যিক ব্যবস্থা, মানুষ বই কিনতে আসে কিংবা বইয়ের স্বত্ব বিক্রি কেনা হয়, কিন্তু আমাদের বইমেলা হচ্ছে ব্যতিক্রম। প্রথম ব্যতিক্রম হচ্ছে আমাদের বইমেলায় আমরা যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের যে ইতিহাসের অংশ এই বইমেলা। এই বইমেলা শুধু একটা বাণিজ্যিক মেলা নয়, এটা আমাদের একটা জাতীয় উৎসব। দুই নম্বর হচ্ছে এই বইমেলাকে কেন্দ্র করে এত বিপুল পরিমাণের যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, আমরা জানি যে প্রতিদিন সেমিনার হয়, আলোচনা সভা হয়, সেসব আলোচনা সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিশিষ্ট ব্যক্তিরা আসেন, তারা প্রবন্ধ পড়েন, তারা সভাপতিত্ব করেন, অনেকে আলোচনা করেন, এটা একটা ব্যতিক্রম দিক। এই বইমেলাকে কেন্দ্র করে আমরা শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, সঙ্গীত প্রতিযোগিতা হয়, উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা হয়, সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হয়। তারপরে এই বইমেলাকে কেন্দ্র করে আমরা এবার বা গত 3 বছর ধরে আমরা যেটা করছি, একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়। সেই সাহিত্য সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখকেরা আসেন, বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা আসেন। এভাবে কিন্তু বইমেলাটা শুধু এখন আর বাংলাদেশের, যেটা আমি আগে বলেছি, শুধু বাংলা ভাষাভাষী মানুষের নয়, সারা বিশ্বের একটি ঐতিহ্যের অংশ হিসাবে আস্তে আস্তে পরিণত হচ্ছে। এটি আমাদের একটি গর্বের জায়গা, এটি আমাদের একটি আনন্দের জায়গা। এই বইমেলায় এসে আমরা নানাভাবে নিজেদের হৃদ্য করি। এটা আমাদের একটা সাংবাৎসরিক একটি জাতীয় উৎসব। আমাদের অনেকের কাছে মনে হয় যে বইমেলায় যদি না আসি তাহলে যেন কোথায় একটা কিছু অপূর্ণ রয়ে গেল। অনেকের আছে প্রতিদিন আসেন, হয়তো প্রতিদিন তিনি বই কিনেন না, কিন্তু বইমেলা যতক্ষণ থাকেন তার ভালো লাগে। অনেকে আছে দূর দূরান্ত থেকে আসেন, অনেকে আছে বিদেশ থেকে আসেন শুধু বইমেলা অংশ নেওয়ার জন্য। এরকম একটা প্রাণীর টান একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে পৃথিবীর কোথাও হয় না, বাংলাদেশেও হয় না, অন্য কোনো অনুষ্ঠান এইভাবে এত দীর্ঘদিন, এত দীর্ঘ সময় ধরে কাউকে বা কোনো মানুষকে এভাবে আর টানে না। এই জন্যই আমরা যারা বাঙালি মনের মানুষ, আমরা যারা আমাদের এই সংস্কৃতিকে ভালোবাসি, আমরা যারা আমাদের দেশকে ভালোবাসি, আমরা যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসি, তারা যারা ইতিহাসকে ভালোবাসি, তারা বইমেলায় না এসে পারে না। আমি এবার কিছু কথা বলতে চাই। এবার অনেক ভালো ভালো এবং মানসম্পন্ন বইমেলায় এসেছে। আমরা ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য তাতে দেখেছি গতবারের চেয়ে বেশি সংখ্যায় বই এসেছে, নতুন বই। গত 19 দিনে গতবার যে সংখ্যা ছিল এবার তার চেয়ে বেশি, এবং মানসম্পন্ন বইয়ের ব্যাপারেও আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে একটি প্রাথমিকভাবে একটা গবেষণা পরিচালনা করি। সেই গবেষণায় আমরা দেখছি যে এবার মানসম্পন্ন বইয়ের সংখ্যাও গতবারের চেয়ে হয়তো শেষ পর্যন্ত বেশি হবে। এবার একটি বইয়ের কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নিজের লেখা বই কারাগারের রোজনামচা, সেটি 21শে বইমেলা এই প্রথম আসছে। বাংলা একাডেমি সেই বইটি প্রকাশ করেছে। আমরা বইমেলায় আসার আগে সেই বইটি 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বইটি বাংলা একাডেমি প্রকাশ করেছিল। সেই 17 মার্চ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত আমরা এই বইটির 60,000 কপি বিক্রি করেছিলাম। আমরা আশা করি এই বইমেলায় ওইটা একটি রেকর্ড যে একটি বইয়ের এত সংখ্যায় বাংলাদেশে বিক্রি হওয়া। আমরা আশা করছি এই বইমেলায় আমরা লক্ষ্য করেছি প্রচুর সংখ্যায় এই বই বিক্রি হচ্ছে। এটি একটি সর্ব
সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই হবে বলে আমাদের ধারণা পুরো মেলায়। সুতরাং এবং আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের ইতিহাসের প্রতি যারা আগ্রহী, জাতির পিতাকে যারা জানতে চান, সেই শিশু থেকে কিশোর, রাজনৈতিক কর্মী, দলমত নির্বিশেষে সবাই এই বইটি কিনছেন এবং আরও অনেকের ভালো ভালো বই এই বইমেলায় আসছে। আমরা সবাইকে আহ্বান করব। আমাদের এখন সবারই দায়িত্ব হবে, শুধু বইমেলা সুন্দর বইমেলা করলে হবে না, শুধু বড় পরিসরে বইমেলা করলে হবে না, বইমেলাটা যাতে সার্থক হয় ভালো বই প্রকাশের মধ্য দিয়ে। সেই জন্য আমরা সকল প্রকাশককে আমরা এর মধ্যে অনুরোধ করেছি, সকল লেখকের প্রতি আমরা অনুরোধ জানিয়েছি, পাঠকরা আমরা অনুরোধ করছি যে আপনারা আসুন, মানসম্পন্ন পছন্দের ভালো বই কিনুন। ভালো বই যেন খারাপ বইকে বা মন্দ বইকে তাড়িয়ে দেয়। আমরা যেন ভালো পাঠক হই, আমরা যেন ইতিহাস মনস্ক হই, আমরা যেন সংস্কৃতি মনস্ক হই, আমরা যেন সাহিত্য অনুরাগী হই, আমরা যেন বই পড়ে বইয়ের থেকে মজা নেই, আমরা যেন বই পড়াটাকে উপভোগ করি, আনন্দ করি, এই কথাই বলি। এবং আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে আগামীকাল 20 তারিখ, তারপরে 21শে ফেব্রুয়ারি সেই দিনে, এবং তারপরে যে কয়দিন মেলা অনুষ্ঠিত হবে, যে কয়দিন মেলা হবে 28 তারিখ পর্যন্ত, সবাইকে মেলা প্রাঙ্গণে আসার জন্য আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে অনুরোধ জানাই এবং আহ্বান জানাই। বই মেলায় আসুন, বই কিনুন, পছন্দের বই, পছন্দের লেখকের বই কিনুন। সবাইকে ধন্যবাদ। আবারও আমি অমর একুশের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।